আচ্ছা বলুন তো, আমার স্বামী যখন আপিস যেতেন কি রঙের ব্যাগ নিয়ে যেতেন? আরে বল না, আমি তো বরাবর একটা রঙের ব্যাগ নিয়ে যেতাম, ওই কালো চামড়ার ব্যাগটা। ওনাকে এখন কথা বলতে বারণ করো। উনি যদি বলেই দেন যে কালো রঙের চামড়ার ব্যাগ, তাহলে ওনারা কি উত্তর দেবেন? কি উত্তর দেবেন ওনারা? ফাইন, আপনি এখন কোনো কথা বলবেন না। আচ্ছা, এত বছরের কথা কেউ মনে রাখতে পারে আমি কি ব্যাগ নিয়ে যেতাম? আরে ওরা কি রঙের ব্যাগ নিয়ে যেত আমার কি মনে আছে? এবার আপনি বলুন, ওনাকে তো আমি টিফিন করে দিতুম, টিফিন সব অফিসের লোকজন ভাগ বাটোয়ারা করে খেত। হ্যাঁ, আমাদের অফিসে তো সেরকম নিয়ম চালু ছিল। আপনারা নিশ্চয়ই আমার স্বামীর টিফিন ভাগ করে খেতেন, বা আপনারাও নিশ্চয়ই আমার স্বামীকে টিফিন ভাগটা করে দিতেন? হ্যাঁ, আমরা তো সবাই একসঙ্গেই টিফিন করতাম, ওই টিফিন ভাগ বাটোয়ারাও হতো। এবার বলুন তো, আমি ঠিক কি কি টিফিন দিতাম? কেন, রুটি তরকারি? সব থেকে বড় ভুলটা কিন্তু একে নেই করলেন। উনি কিন্তু কোনো দিন রুটি খেতে পছন্দ করতেন না। এতটুকু ভুলভ্রান্তি তো হতেই পারে বৌদি, এতদিন আগেকার ব্যাপার। ওই তো এসে গেছে। ভালো করে দেখো তো, এই দুটো মানুষকে চিনতে পারো কিনা। কই, আপনাদের তো আগে দেখেছি বলে আমার মনে পড়ছে না। এই তো প্রমাণ হয়ে গেছে উনি কত বড় ভণ্ড লোক, আর এটাও প্রমাণ হয়ে গেছে যে উনি আমার মেজদা নন। ওনারা তোমার অফিসে চাকরি করতো না? আমরা তো কোনোদিন ওনাকে দেখেছি বলে মনেই পড়ছে না। হ্যাঁ, ওনার সঙ্গে অভিকের সাদৃশ্য আছে, কিন্তু দুটো মানুষ তো এক নয়। যাওয়ার আগে উনি আপনাদের কিছু বলে যাননি? এইটাই অভিকের একমাত্র অপরাধ। আমরা এত ঘনিষ্ঠ ছিলাম, কিন্তু যাওয়ার আগে আমাদের কিচ্ছুটি বলে যায়নি। আমরা অবশ্য জানতাম যে ওর একজন মেয়ের সঙ্গে ভাব ভালোবাসা আছে, বিয়েটা করেছিল বাবার মুখের ওপর না বলতে পারেনি, সেই নিয়ে অবশ্য অনেক দুঃখ করত আমাদের কাছে। কি দুঃখ করত? সেসব শুনে কি করবেন বৌদি? বলছেন যখন সবটাই বলুন না, কি দুঃখ করতেন উনি? বলতো, জোর করে বিয়ে দিয়ে বাবা মা আমার জীবনটা সর্বনাশ করে দিল। আমি মিতালিকে ভালোবাসতাম, আমি মিতালিকে বিয়ে করতে চেয়েছিলাম। দেখো, একদিন আমি মিতালির কাছে চলে যাব। তবে এইভাবে চলে যাবে এটা আমি ভাবিনি। বলো ঋষি, বলো হর্ষ, আর কিভাবে তোমাদের সন্দেহ নিরসন করব? আর কোনো সন্দেহ কি তোমাদের আছে? আমি হেমাঙ্গিনীর স্বামী। বিয়ের আগে আমার একটি মেয়ের সঙ্গে যোগাযোগ ছিল বটে, কিন্তু আমি যেদিন বিয়ে করেছিলাম সেদিনই ঠিক করেছিলাম যে মেয়েকে আমি বিয়ে করেছি তাকেই আমি সম্পূর্ণরূপে ভালোবাসব। যতদিন সংসারে ছিলাম আমি তাই করেছি, আর যখন মনে হয়েছে যে সংসারে আমার মন আর টানছে না, তখন আমি প্রকৃতির বুকে চলে গেছি। এর চেয়ে বড় সত্যি আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই।
আমার স্বামী আগে কোনোদিন অন্য মহিলার কোনো কথা আমাকে বলেননি। আর তার জন্য আমার প্রতি কোনো অযত্নও আমি বুঝতে পারিনি কো। আমি তো তোমাকে অযত্ন করিনি, আমাকে তোমার সঙ্গে অনেক অভিনয় করতে হয়েছিল। একটা সময় আমি আর অভিনয় করতে পারছিলাম না, আর মিতালিও চাপ দিচ্ছিল, তাই আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়েছিল। তার জন্য যদি কোনো শাস্তি দিতে চাও দাও, কিন্তু আমি এ বাড়ির ছেলে নয়, সেটা কিন্তু আমি মেনে নেব না। অন্য কেউ এসে আমার জায়গা অধিকার করবে সেটা আমি কিছুতেই মানব না। এই বাড়ি থেকে আমি আর কিচ্ছু চাই না, কিন্তু আমি যে এই বাড়ির ছেলে সেটা আমি বজায় রাখতে চাই। হ্যাঁ হসো, বলো বাবা আর কি কি জানতে চাও বলো। না মানে এরপর তো আর কিছু জানার থাকে না বাবা। হর্ষ বাবা, আর প্রতারণা করবেন না, আপনি বয়স্ক মানুষ, আপনি আমরা চাই না আপনাকে আর কোনোরকম শাস্তি দিতে। কিন্তু এই প্রতারণার মাত্রা যদি বাড়তে থাকে তাহলে কিন্তু আমরা শাস্তি দিতে বাধ্য হব আপনাকে। বাবা ভালো করে বিচার কর, বাবা ভালো করে বিচার কর। খুব ভালো করে বিচার করা হয়ে গেছে মা আমার, এবার তোমার বিচার করার পালা। এবার তুমি একটু মন খুলে বলো তো, এই মানুষটা তোমার স্বামী হতে পারেন না? আমি তো দুজনের মধ্যে গুলিয়ে ফেলছি বাবা, কখনো মনে হচ্ছে আবার কখনো আমি কিচ্ছু বুঝতে পারছি না। দেখুন, আমার যা প্রমাণ করার ছিল সেটা আমি প্রমাণ করে দিয়েছি। ভালোয় ভালো যদি আপনি সব কথা স্বীকার না করেন তাহলে আমাদের কিন্তু থানা পুলিশ করতে হবে। কি কি স্বীকার করবো বলো তো। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, এই মেয়েটি আপনাকে আমাদের বাড়ির মেজো ছেলে সাজিয়ে নিয়ে এসছে তো? আমি যদি তাই করে থাকি তাহলে তার শাস্তি আমার পাওনা, ওনার নয়। তোমার যা বোঝাপড়া করার আছে তুমি আমার সাথে করো। কি ঋষি, এখনো কি তোর মনে সন্দেহ আছে? ঋষি বাবা, তুই কিন্তু যেটা বলবি ভালো করে ভেবে চিনতে বলবি। সন্দেহের আর তো অবকাশ থাকছে না। জেঠুমনির কলিগেরা যে এই ডিটেলসে বর্ণনা দিচ্ছে তাতে সন্দেহ থাকার তো কোনো কথা নেই, বরং এখন আমার সন্দেহ হচ্ছে জাহ্নবীকে। ঋষি, এ তুই কি বললি বাবা? বলতে চাইনি মা, কিন্তু তাছাড়া আমার কোনো উপায় নেই। জাহ্নবী চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিল যে ভুলটাও করেছে। এত বড় সর্বনাশ করলে তুমি আমার, এত বড় সর্বনাশ! সর্বনাশী মেয়ে কোথাকার! আমার জীবনের সব শেষ করে দিয়েছো, কোনো ধর্ম বলে কিছু রাখলে না তুমি। তার মানে তোমরা মনে করছো যে আমি এই মানুষটাকে সাজিয়ে গুছিয়ে এখানে নিয়ে এসেছি? আমরা সবাই এটাই বিশ্বাস করলে তো? বললাম তো, তোমাদের যদি আমাকে শাস্তি দিতে হয় তাহলে শাস্তি দাও। তোমরা যদি অবিশ্বাস করে আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলো
আমি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাব। বস্তুতপক্ষে আমি তো থাকতেও চাইনি, কিন্তু এই মেয়েটিকে তোমরা বিনা দোষে শাস্তি দিও না। ও কিন্তু কোনো অন্যায় করেনি, কোনো অন্যায় করেনি। ও চোরের সাক্ষী গাঁট ছাড়া। এরমই কথা বলে থাকে লোকে, সে ওর শাস্তি মুকুব করে দিতে বলছে আর ও ওর শাস্তি মুকুব করে দিতে বলছে। কারো শাস্তি মুকুব করা হবে না, কারো না। আমি থানা পুলিশ করে ছাড়বো, এটা বলে রাখলাম। জানবি, এই বিশ্বাসঘাতকতার তো কোনো দরকার ছিল না। আমি তো তোমাকে এমনি সর্বস্ব দিয়েছিলাম, কেন করলে তুমি? এবারে বুঝতে পারছিস তো, রোশনির কোনো দোষ নেই, রোশনিকে ফাঁসিয়ে জেলে পাঠানো হয়েছে। সব দোষ এই মেয়েটার, সব দোষ এই মেয়েটার। ঋষি, তুমি যদি বিশ্বাস করো যে ওনারা যা বলছেন সব সত্যি কথা, তাহলে আমাকে তোমায় অবিশ্বাস করতেই হবে, অথবা এই মানুষটাকেও তোমাকে অবিশ্বাস করতে হবে। আর এই মানুষটাকে এই বাড়িতে আনার অপরাধে তুমি যদি আমাকে ত্যাগ করতে চাও, তাহলে আমার আর কিছু বলার নেই। কিসের ত্যাগ? ত্যাগ করবে, থানা পুলিশ করে ছাড়বো, বলে রাখলাম। বাড়ির বউ বলে ওকে সম্বন্ধে নিয়ে এসছি, থানা পুলিশ করে আমাকে বিব্রত করো না বাবা। তাহলে যে ফাঁসির আসামি, তারও নিজেকে একবার প্রমাণ করার সুযোগ দরকার। আমি জাহ্নবীকে 3 দিন সময় দিলাম, জাহ্নবী প্রমাণ করুক আমাদের জেঠুমনি কে, সে প্রমাণ করুক যে ও আমাদের জেঠুমনিকেই এনেছে, কোনো ভণ্ড প্রতারককে নয়। সে জন্য জাহ্নবীকে আমি আরো 3 দিন এই বাড়িতে থাকার ছাড়পত্র দিলাম। জাহ্নবী যদি 3 দিনে প্রমাণ করতে না পারে, তাহলে জাহ্নবীকে এই বাড়িটা ছাড়তে হবে। আর এই ভণ্ড প্রতারককে কি করতে হয় সেটা আমি ব্যবস্থা করব। চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করলাম ঋষি, আমি 3 দিনের মধ্যে প্রমাণ করার চেষ্টা করব, আর যদি প্রমাণ করতে পারি তখন হয়তো তুমি আবার আমাকে বউ হিসেবে মেনে নেবে, এই বাড়িতে থাকতে রিকোয়েস্ট করবে। কিন্তু তোমাকে আমি একটা পরিষ্কার কথা বলে দিই, তখন তুমি 1000 বার রিকোয়েস্ট করলেও আমি কিন্তু এই বাড়িতে থাকবো না। এই শর্তে তুমি রাজি তো? মানুষকে বিশ্বাস করাই দেখছি অপরাধ। জাহ্নবী, তোমাকে কিন্তু আমরা বিশ্বাস করেছিলাম। বিশ্বাসের অমর্যাদা করার মতো মেয়ে কিন্তু জাহ্নবী নয় হর্ষ। তার প্রমাণ তো হয়ে গেছে। কোনোদিন ভালো হবে না তোমার, কোনোদিন ভালো হবে না। লোভ না, বেশি লোভ তোমার। এই তো লোভ করতে গেছিলে, দেখো স্বামীও হাতছাড়া হলো। কি লাভ হলো তোমার বলো, কি লাভ হলো? আশা করি যে 3 দিন সময় আছে এর মধ্যে কেউ আমায় কোনো কটু কথা বলবে না। তোমরা কেউ 3 দিন ওর সঙ্গে মিসবিহেভ করবে না, কেউ কোনো খারাপ কথা বলবে না। প্রমাণ করার জন্য 3 দিন ওর হাতে আছে, এই 3 দিন ওকে ওর মতন কাজ করতে দাও। তবে হ্যাঁ, তুমি যদি প্রমাণ করতে পারো, তোমাকে আমি এই বাড়ি থেকে যেতে দেবো না। আর তুমি যদি প্রমাণ করতে না পারো, তাহলে কিন্তু এই বাড়ি তোমাকে ছাড়তে হবে। এই বাড়িতে আমি তোমাকে থাকতে দেবো না। তোমার এখন একটাই কাজ, নিজেকে প্রমাণ কর। সকলের সামনে তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে যে সকলে তোমাকে অবিশ্বাস করেছে, তোমার নামে অভিযোগ করেছে, তা সব মিথ্যে। আমি তোমার চ্যালেঞ্জ নিলাম ঋষি।
জিতবো না হয় হারবো, মাঝখানে তো আর কিছু নেই। হারার ভয়ে জেতার সম্ভাবনাটা আগে থেকে উড়িয়ে দিতে চায় না। অন্তত মেজোমার জীবনে শান্তিটা আমি যেন ফিরিয়ে দিতে পারি, এটুকুই আমার ভরসা। আমার জীবনে যা হওয়ার তাই হোক, অন্তত মেজোমা বুঝবে যে আমি মিথ্যে কথা বলিনি, আর তোমার কাছে প্রমাণ হবে যে আমি কোনো মিথ্যে কথা বলিনি, আর এই মানুষটাও যে মিথ্যাবাদী নয় সেটা প্রমাণ হবে। ঠিক আছে ঋষি, তবে তাই হোক। তারপর প্রতীক, আজ কি বাজার করছো বলো? তুমি কি খাবে বলো দাদা? আমি আবার কি খাবো? তুমি যা খাবে তাই খাবো। তবে এতদিন পরে বাড়িতে এলাম, বাজারে খরচাটা কিন্তু আমি দেবো। এসব তুমি কি বলছো দাদা? তুমি এতদিন বাদে বাড়িতে এলে আর তুমি কি না বাজারের খরচা দেবে, এটা কখনো হয়? দাদা দেখো, এই কথা তুমি আমাকে বলবে না। এত বছর বাদে তোমাকে আমার একটু সেবা করার সুযোগ পেয়েছি, যত্ন করার সুযোগ পাচ্ছি, আমার ভেতরটুকু খালি হয়েছিল তুমি ছাড়া। তুমি আসাতে আমার মনে হচ্ছে তুমি আমার মাথার ওপরে একজন বট গাছের মতো হয়ে থাকবে দাদা। তোমাকে আমি কোথাও যেতে দেবো না দাদা, কোথাও যেতে দেবো না। দাদা তুমি যাকে বিয়ে করেছিলে সেই বৌদি তো ইহলোকে আর নেই, তোমার তো যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। তুমি তুমি এখানেই থাকবে দাদা, আমার সঙ্গে থাকবে দাদা। কিন্তু আমি এখানে থাকলে তোমাদের মেজ বৌদি যে বড় অস্বস্তিতে পড়বে, তার জন্য আমি তোমাকে ছাড়তে পারবো না দাদা। সে তো আমি জানি, ছোটবেলা থেকেই তুই আমার বড় ন্যাওটা। দেখো মেজদাব, বরদা তো বরাবরই খুব গম্ভীর, তুমি ছিলে আমার কাছে সব কিছু, তোমার কাছে আমার সব আবদার ছিল সবসময়। তুমি ছাড়া আমার জগৎটা ছিল একেবারে অন্ধকার দাদা। সেজন্য বলছি তোমাকে আমি কোথাও যেতে দেবো না দাদা, কোথাও না। বাড়িতে এত বড় একটা সর্বনাশ হতে চলেছে আর আমি চুপ করে থাকব, মেনে নেব, নিজেই অপরাধী হয়ে শাস্তি মাথায় পেতে নেব, এর কি কোনো বিচার হবে না? হেমাঙ্গিনীর এত বড় অসম্মান, এত বড় অপমান আমি কিছুতেই করতে পারি না। স্বামী হিসেবে সারা জীবন কিছু করিনি ওর জন্যে, আজ এই বয়সে এসে আমি কি এখনো তার জন্য কিছু করে উঠতে পারবো না? কত ভরসা করে সে আমাকে স্বামী বলে গ্রহণ করেছে, আমি তার ভরসার যোগ্য হতে পারবো না? সংসারটা বড় ছড়িয়ে ছিটিয়ে ফেলেছিস, সবকিছু গুছিয়ে করতে পারিস না। এবার তো তুমি এসেছো দাদা, তোমাকে তো সব কথা বললাম। এই কদিনে তোমার সঙ্গে তো অনেক কথাই হলো দাদা, তোমাকে রসিক কথাও তো বলেছি, মানে ঋষির বউ। না না, এ তো ভয়ঙ্কর লজ্জার কথা, বাড়ির বউ, সে যদি কোনো অন্যায় করেও থাকে। না না, ন্যায় অন্যায়ের বিচার আমি করছি না, কিন্তু সেই মেয়েটা জেলে পড়ছে, তাকে কি বাড়িতে কোনো শাস্তি দেওয়া যেত না? একদম জেলে পাঠাতে হলো। ছি ছি ছি, করেছে কি আমি, আমরা করেছি দাদা। এটা যে করেছে তার সবথেকে বেশি স্বার্থ জড়িয়ে আছে, সে আমার ছেলের মাথাটা একেবারে খেয়ে নিয়েছে, তারপরে আমার সংসারে এসে জুড়ে বসেছে। তোমাকে তো ওর কাহিনী সব বললাম, ওর মায়ের কথাও তো তোমাকে বললাম। রশ্মির বাবার সঙ্গে ওর মায়ের কি সম্পর্ক সেটাও তো তোমাকে বললাম। আমি আর এত কিছু মাথায় নিতে পারছি না প্রতীক, এত বছর পরে এসে ভেবেছিলাম তোদের সংসারটা গোছানো দেখবো, দেখি অবস্থা হয়েছে সংসারের, সংসার তো একদম অলক্ষিতে ভরে গেছে। সব পরিষ্কার করতে হবে, সব পরিষ্কার করতে হবে। একজনকে পরিষ্কার করলেই সব পরিষ্কার হয়ে যাবে দাদা। সেই একজন বলতে তুই কার কথা বোঝাতে চাইছিস? তুই বুঝতে পারছো না আমি কার কথা বলছি?
এবারে বুঝতে পারছো তো আমি কার কথা বলছি? তুমি যার কথা বলছো আমিও তার কথাই বলছি। যে এত বড় একটা অপরাধ করেছে, পর পর অপরাধ করেই চলেছে, যার অপরাধের কোনো সীমা নেই, আমি আমি তার কথাই বলছি দাদা। বাড়ির বউ, বাড়ির লক্ষ্মী তাকে জেলে পাঠিয়েছে, শুধু কি তাই, তোমার স্ত্রী তাকে তাকে কলঙ্কিত করেছে, বাইরে থেকে একটা লোক নিয়ে এসে তার ঘরে ঢুকিয়েছে। শুধু সম্পত্তির লোভে এত বড় একটা অন্যায় সে করতে পারলো?